এখন দশটা ত্রিশ মিনিটে মাওলানা সালেহামদের জানা যেন অনুষ্ঠিত হবে জয়ন্তপুর উপজেলার হরিপুর হেম মাদ্রাসায় এবং তাকে মাওলানা সালেহামদকে শেষ শ্রদ্ধা ও বিদায় জানাতে একনজর দেখতে হাজার হাজার জনতা তারাবীর নামাজ পড়ে চলে এসেছেন পুরো জয়ন্তপুর উপজেলা থেকে এই খবরটি আমরা দেখাচ্ছি আপনাদেরকে হরিপুরের হেমো মাদ্রাসার থেকে সরাসরি এবং যেটি জানাতে চাই যে একজন ভালো মানুষ একজন নিবেদিত মানুষ একজন নিরীহ মানুষ একজন শিক্ষক মানুষ আজ তিনি চলে গেলেন তার এ চলে যাওয়া উপজেলা হরিপুরবাসী সিলেটবাসী মেনে নিতে পারছে না হাজার হাজার জনতা আজকে উপস্থিত হয়েছেন এবং ওয়েদারটাও খুবই ভালো বৃষ্টির কোনো সম্ভাবনা নাই সেহেতু আসুন হারিয়েজনিত কি বলে আজকে আমরা কথা বলবো হ্যাঁ কত কিছু কি আপনারা নেমে নিতে হয় কিছু কিছু কিন্তু আজকে যারা মদিনা বরাবর উচ্চতর কোর্ট থেকে প্রতিদিন হয়ে যায় ওই থেকে সবাই আমরা দেখি পাইও সেটা আমরা আমরা যাব হয়ে যাব 2000 সালের 3 হাজারি

আমাদের এই বাইকে নির্মম হত্যা করে রাজপথকে রঙ্গিত করেছিল জলাশয়ের পানি লাল করেছিল সেই রক্ত দিয়ে আমরা সেই বেদনাটুকু আজ পর্যন্ত যেতে পারিনি আমরা অত্যন্ত সহজ সরল সাদা ওই অঞ্চলের মানুষ আমরা সর্বক্ষণ এই শান্তিতে কামনা করি আজকের এই নির্মম ঘাতকরা তাদের অবৈধ অক্ষমতার বলে গায়ের জুড়ে সম্পত্তি লোভ লালচার কারণে আমাদের এই বাইকে হত্যা করেছিলেন যা আয়োজবদী ঐদ্যপদী পর্যন্ত আমরা শান্তশিষ্টতার সাথে বিচারের আওতায় রয়েছি সিলেট দায়রা জজ আদালতে সেই মামলা বিচারাধীন রয়েছে গত পরশুদিন রাত্রে আমরা গুমের রাজ্যে সহজ সরল সাধারণ মানুষ আমরা আমরা তারাবিন নামাজ পড়ে তাহাজিদ এবং ফতার জন্য অপেক্ষারত গুমের রাজ্যে বিভুট ছিলাম এমতা অবস্থায় জানতে পারলাম মাইকে রাউন্স হচ্ছে বিভিন্ন জায়গায় হরিপুর বাজারে একটি সংঘাত সৃষ্টি হচ্ছে ওই অঞ্চলের মানুষ যারা তখন জেনেছে শুনেছে তারা সবাই সেই শান্তি শান্তি রক্ষার স্বার্থে সেখানে সম্ভবত হয়েছিল আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাংবাদিকদের মাধ্যমে সমাজের মাধ্যমে আমরা জানতে পারি যে আমাদের এই আহমদ ভাই সাদা পতাকা হাতে নিয়ে শান্তি শৃঙ্খলা রক্ষা করার স্বার্থে সেদিন এই সংঘাতের মধ্যে গিয়েছিল কার সাথে গিয়েছিল কিভাবে গিয়েছিল সেটা আমরা বলতে পারবো না আমরা শুনেছি ব্যাপার পত্রিকায় পড়েছি বিভিন্ন সাংবাদিকর মাধ্যমে জেনেছি উনি শান্তি শৃঙ্খলা রক্ষা করার স্বার্থে সেখানে ছিল সেদিন আমার বাইকে আমাদের বাইকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে আমরা আপনাদের কাছে বিচার রেখে বলবো পর্যন্ত এই পরিবারের মানুষ তার বাইয়ের বিচারের জন্য মামলা দিতে প্রশাসনের কাছে বারবার গেলেও এখন পর্যন্ত মামলা এই মার্ডার মামলাটা পর্যন্ত প্রশাসন নিতেছে না আমরা আপনাদের কাছে সর্বজনের সর্বনেতৃবৃন্দ উপস্থিত সমবেত জনতা আমরা সকলের কাছে সবিনয়ভাবে অনুরোধ করব আমরা শান্তিপ্রিয় মানুষ সংঘাত চাই না আমরা চাই শান্তি ওই এলাকার মানুষ শান্তিতে থাকতে হলে বিচারের আওতায় এনে আমার ভাইয়ের বিচার যেন অত্র অঞ্চলের মানুষ দৃষ্টান্তমূলক দৃষ্টান্ত স্থাপন করে যাতে আরক ভাইয়ের এভাবে নির্মমভাবে হত্যা না হয় সে বিচার আপনাদের কাছে রাখবো পবিত্র রমজানের রাত আপনাদের কাছে সবিনয় কর অনুরোধ করব এই সালে আমাদের ছোট্ট একটি আড়াই মাসের ছেলে সন্তান রয়েছে সে তার জবান ফুটার আগেই তার বাবাকে হারিয়ে ফেলেছে দোয়া করবেন আল্লাহ যেন এই পরিবারের সবাইকে শান্তি এবং সবরের সবর ধারণ করার সুযোগ করে দেয় এবং সুখ সপ্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করি এবং তার রুহের উত্তর উত্তর মাহফিরাত কামনা করি আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে আর আমরা যেন ওই অঞ্চলের মানুষ কোনোভাবেই ক্ষমতার বলে পয়সার বলে আমরা যেন ভুগান্তির শিকার না হই আপনারা সব বিনয়ের কাছে আমরা সব বিনয়ভাবে অনুরোধ করব আমরা রে বাকিরা জীবন শান্তিতে বসবাসের সুযোগ করে দিন সকলে সুস্বাস্থ্য এবং আমরা করি উপস্থিত নেতৃবৃন্দ রয়েছে ওনাদের অপিনিয়ন ব্যক্ত করবে সবাই সম্মানিত মুসলিম সময় অত্যন্ত কম হাফিজ আলী আহমদ যে মাদ্রাসার শিক্ষকতা করেন ওই মাদ্রাসার মোস্তালিম मौलाना जियाउर रहमान साहब तहफीजुल कुरान नजकिला मदरसा मुस्तमीन हजरत मौलाना जियाउर रहमान साहब के अत्यंत संक्षिप्त भावे दुआती कथा बोलार जन्य आह्वान करती अलहमदुलिल्लाह मौलाना साले अहमद साहेब অত্যন্ত আদর্শবান একজন শিক্ষক আসলাম আমার মাদ্রাসায় তিন বছর আসলাম কোনো উস্তাদের লগে কোনো ছাত্রের লগে কোনো দিন থান কোনো ঝগড়া ঝাঁটি মুখ কালাকালি হয়েছে না তো বালায় মানুষের কিরকম ভাবে যে আল্লাহর বন্ধা হলে মার্চ আল্লাহ রবাহ আলমিনে এর পরিপূর্ণ বিচার আল্লাহর কাছে আমরা সবে চাই আল্লাহ রবুল্লা আলমিনে বিচার করবা আর আমরা যত দুনিয়ার সমস্ত মানুষে ওর বিচার করতাম ইনশাআল্লাহ আর তার একটা ছোট বাচ্চা আমরা সবে চেষ্টা করবো বাচ্চাটার প্রতি সবে নেক নজর রাখতাম তার পরিবারের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন শান্তি আমি জানাল ভাই কি বলার দিন ও অনুজানছি

উনি এত এলাকার ময়মুরব্বী পরগনার ময়মুরব্বী নিয়ে এই মামলা এবং পরিবারের প্রতি উনি লক্ষ্য রাখবেন খেয়াল রাখবেন আপনার সাথে সলা পরামর্শ করবেন এবং এই মিতর পরিবারের প্রতি উনি সর্বোত্তম মানে সহযোগিতা রাখবেন এবং খেয়াল রাখবেন এবং আপনাদের প্রতি উনি আসতে পারছেন না অনেক বাধ্য মানে বাধ্যবাধকতার কারণে যেহেতু আপনারা বুঝতে পারছেন এবং আপনারা সবার প্রতি উনার সালাম এবং উনি আপনাদের সাথে সহযোগিতা করবেন এবং এই আশা এই মৃত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং উনি বলছেন যে ওনার শেষ বিচার মামলা মোকদ্দমা যতটুকু চালিয়ে যাওয়ার জন্য আপনাদের সাথে সদা পরামর্শ করি আপনারা যে চলে যাবেন এই আশা ব্যক্ত করে ওনার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আমার বক্তব্য শেষ করি চেয়ারম্যান পক্ষ থেকে আসসালাম আলাইকুম আমি আমি কিছু বলার জন্য বনের রাস্তাটা আমরা খাতারবন্দি হই যায় দয়া করে তো সময় কম আমরা চেয়ারম্যান নেতৃত্বে দুইজন কথা কইবার বাদে জানা যায় গো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু উপস্থিত মুসল্লিয়ান کرام আমার কোনো কথা নাই আমি একটা কথা কইおう স্যার শরীলি মু কালকে আপনারা জানইন এই হত্যাকাণ্ডের ফর আমরার জেলার সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা ডিসিএসপির সহ সব জেলার শীর্ষ কর্মকর্তারা কেন আইসেন রাজনৈতিক নেতৃবৃন্দ আমরার দলর আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি সহ সব আইয়া শেষ এক কথা হইয়া গেছেন যে এই অঞ্চল যে দুই দিন পর পর যে ঘটনা ঘটে সারা এলাকার মানুষের কাছে আমরা মান সম্মান কুচ্ছু নাই যারা এই ঘটনা ঘটায় কি তা ঘটনা এটা সব আপনারা সবর জানা ডিসি সাহর গেছে একটা ওই যে লাশ সম্পর্কে একটা ছবি দেখানি হয়েছিল অনেক সেই কইরা যে তাই মাঝে আস্তা সেই পক্ষ ডিসি সাহেবের ছবি দেখার পরে কয়জন কোন জাতির কোন কথা নাই আজকে হাফিজ সাহ এবং একজন তরুণ আলিম রে যে হত্যা করছে তার বিচার অচিরেই আপনারা মামলা দেখো তার দৃষ্টান্তমূলক শাস্তি হইব এখানেও আমরা মেম্বার সাহেবের হইরা মামলা নিয়ে টাল বাহনা আমরা আজকের এই সভা থেকে সকল ক্ষমতা ডিসি প্রশাসন আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয়কে দিয়ে গেছেন আমরা আজকের এই সভা থেকে লাশকে সামনে রাখি অনুরোধ করবো আমরা এই লাশ নিয়ে কোন সিলিমিনি তার মামলায় কোন ক্ষেত্রে কোনো ধরনের ষড়যন্ত্র আমরা এখানে কোন মুসলিম উপস্থিত কোন জনতা এটা বরদাস্ত করব না অচিরেই তার লাশ এবং প্রকৃত যারা হত্যাকারী এটা সব চিহ্নিত আছে তাদের বিচার নিয়ে কোনো ধরনের টাল বাহানা সল সাতুরি এগুলো আমরা কেউ সহ্য করতে পারতাম নাই পরিশেষে আপনারা সবার কাছে আহ্বান জানাইমু আমরা ধৈর্য সহকারে জানা যাক ছড়িগই যদি কোনো ধরনের ব্যত্যয় ঘটে ইনশাল্লাহ আমরা লাগি রাজনৈতিক কার্যক্রম সব কিছু যত কিছু করা লাগে আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ ইনশাল্লাহ পরিশেষে এই সুখ পরিবারের প্রতি সমবেদনা জানাই রাম সমবেদনা জানাই রাম আর এই যে বাচ্চার মুখর দিকে তাকাইলে কোনো মানুষই স্বাভাবিক থাকতো না আল্লাহ তালা তান সবের যে দান করুক এখন মৌলানা রহমতুল্লাহ সাহেব সংক্ষিপ্ত কিছু বলবেন

মাননীয় তবে ওসি যে মামলা নিতেছে না সেই কথাটা বুনিয়া ওসিয়ে আর ফোন করে বার অপেক্ষা এটা হোক না করিয়া মামলা নেও আর যদি না নেয় তাইলে এই লাশ সামনে রাখিয়া আমরা প্রতিশোধ নিব এই নিব ইনশাআল্লাহ আমরা কিন্তু আমরা চাই না সংঘাত আমরা চাই শান্তি আমরা মামলা নিতে নেওয়ার লাগি অসি কে অনুরোধ করব অসি যদি মামলা না নেয় আগামী দিনের ভিতরে তাহলে ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলুন আমুল আমাদের সাবেক চেয়ারম্যান জানাব এম এ মথি শেহকে সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য সালাম আলাইকুম রহমাতুল্লাহ ইনস সালাম আলাইকুম রহমতুল্লাহ ইয়ে হবার কাতো আমার সামনে জানাজা মৌলানা সালেহমদ আসলে খুব ভালো এক আসলা এবং শিক্ষক আসলা ওনার চরিত্র বিশেষ করে আখলা অত্যন্ত বালা আছিল খুবই বালা আছিল আজকে দেখো আপনারা যদি হয়তো না কত হাজার হাজার মানুষ উপস্থিত হইছেন এই উপস্থিতিতে প্রমাণ করে যে কত ভালো মানুষ আসলা এই হিসাবে আমরা করি সময় এখারে কম করি আল্লাহ তার করুক আর আমরা সবে বিশেষ করি একটু মানে সবটো বান্ধি লাইবা এবং বিশেষ করে চেয়ারম্যান সব দুজন আছেন তারাও কিছু কইবা

আমাদের সামনে একজন আলেম সালে আহমদ সাহেবের লাশ একটি ঘটনা গতকালকে ওনার মৃত্যু হয় আমরা এখন হাজার হাজার মানুষ ওনার জানা যায় শরিক হয়েছি আমরা অনেকবার আমাদের এলাকাবাসী বিভিন্নভাবে আমরা অনুরোধ করেছি আমরা বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছি এই এলাকায় যেন আর কোনো কিছু নিয়ে কোনো ধরনের সংঘাত কোনো সংঘর্ষে জড়িত না হই আজকে বাংলাদেশে তথা বিশ্বে আজকে এই এলাকার মান সম্মান বলতে কিছু থাকে নাই গতকালকে জেলা প্রশাসক মহোদয় এসপি মহোদয় এসে আমাদের এই এলাকায় যে ওনাদের বক্তব্যে যা বলেছেন আসলে সত্য কথা বলেছেন আমাদের উচিত ওনাদের কথার উপর আমরা এখন আমল আজকে আমলে নেওয়া এই লাশের সামনে রেখে আমরা এই হাজার হাজার মানুষ শপথ নেওয়া দরকার আর যেন এইভাবে কোনো সালে আমাদের লাশ না না পড়ে আর যেন এইভাবে কোনো সালে আমাদের মৃত্যু এই ধরনের ঘটনায় মৃত্যু না হয় বিশেষ করে এখন অনেক মানুষ জানা যায় শরিক হওয়ার জন্য আসতেছে আমি উপস্থিত উপস্থিত জনতার সম্মুখে আমাদের এই এলাকায় বারবার অনেকবার সংঘর্ষ এবং এই ধরনের ঘটনা ঘটে আজকে সালে আমাদের এক বাচ্চার বয়স হয়েছে আড়াই মাস ওনার বিবাহের বয়স বয়স হয়েছে আড়াই দেড় বছর আজকে এই শিশুটি যখন তার বুঝ হবে তখন সে আর তার বাবা বল বাবা বাবা ডাকার সুযোগ নেই আমরা বলবো কালকে যে ঘটনার সময় রাত থেকে সকাল এই এই জন্য জন্য সাত পর্যন্ত আমরা যারা সংঘর্ষে জড়িত ছিলাম যারা দর্শক হিসাবে ছিলাম আমরা যারা মধ্যস্থতা করার জন্য বারবার চেষ্টা করেছি আজকে বিশেষ করে ওইখানে উপস্থিত আছেন উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ সাহেব সাবেক চেয়ারম্যান জয়ন আলাবিদিন সাহেব এই ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন সাহেব যুবলীগের নেতা আনোয়ার হোসেন আমাদের উপজেলা ভাইস চেয়ারম্যান বসিরউদ্দিন সাহেবসহ সাহেব সহ চিকনাগুলের চেয়ারম্যান কামরুজ্জামান সহ আর অনেক মুরব্বিয়ান আমরা আমরা মনে করি আমাদের দায়িত্ব আদায় করতে পেরেছি চেষ্টা করেছি কিন্তু ব্যর্থ হয়েছি শেষ পর্যন্ত সকালে একজন আলেমের লাশ সেটা কিন্তু আমরা কোনোভাবেই কামনা করি নাই আমরা আমরা সেই যখন ইট পাটকেলের জ্বর চলছিল সেই জ্বরের মধ্যে গিয়ে চেষ্টা করেছি আপনারা সাক্ষী আমরা চেষ্টা করেছি জয়নাল আবিদিন সাহেব আহত হয়েছেন কামাল চেয়ারম্যান সাহেব শেহরি খায় নাই আমরা কেউ শেহরি না কে আমরা শেষ পর্যন্ত শেষ চেষ্টা করেও আমরা ব্যর্থ হয়েছি কেন এই ব্যর্থতা আজকে আমরা আজকে আমরা এখানে শপথ নেই সবাই আর যেন এই এলাকায় আর কোন সালে আহমদের লাশ না পড়ে আজকে আপনারা সবাই মনে মনে প্রতিজ্ঞা করেন প্রতিজ্ঞা করতে হবে এলাকার মানসম্মান অক্ষুন্ন রেখে সালে আহমদের লাশের মধ্য দিয়ে যেন এর পরিসমাপ্তি ঘটে এই ধরনের ঘটনার যেন পরিসমাপ্তি ঘটে সবাইকে ধন্যবাদ জানে আজকের এই এই জানা যায় শরিক হওয়ার জন্য এবং আমরা দোয়া করি আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতুল ফেট দা নসিব করেন আমি আর কথা দীর্ঘায়িত না করে সবাইকে সবাইকে আমি আবার বলছি আমরা প্রতিজ্ঞা করি এই এলাকার সম্মান রাখি এই এলাকার সুশৃঙ্খলা ফিরিয়ে আনি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমাদের সামনে কথা

অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আমরা একজন আলেমকে হারিয়েছি এই অনাকাঙ্ক্ষিত এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আমি নিন্দা জ্ঞাপন করছি এবং শহীদ সালে আহমদের আত্মার মাফুরাত কামনা করছি আমি দেশবাসীর কাছে আবেদন জানাচ্ছি আমরা ধৈর্য ধারণ করি এবং সুবিচার চাইব মান পাক রাবুল আলমের কাছে আমরা যারা আছি প্রশাসনে বিভিন্ন সামাজিক দায়িত্বে আমরাও যেন সুবিচারের জন্য দায়িত্ব পালন করতে পারি যদি দায়িত্ব পালনে আমরা হেরফের করি মান পাক আমাদেরকে চাড় দেবেন না ওর খালি আমাদের শাস্তি দেবেন আমরা আশাবাদী দেশবাসীর কাছে আমরা আশ্বস্ত আশা করছি এবং আপনাদেরকে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি দায়িত্ব পালন করতে আমরা দ্বিধাবোধ করব না আপনাদেরকে সাথে নেই সালে আমাদের সুবিচার নিশ্চিত করব অন্যতায় পদত্যাগ করবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত এবারে আমাদের উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ জয়নাল আবেদিন সাহেবকে কিছু বলার জন্য বেসমুল্লাহ রহমান রহিম আজকে আমরা সুখাহত একজন আলেমে দিনের লাশ আমরা সামনে উপস্থিত গত পরশুদিন রাত বারোটা থেকে গতকাল সকাল আট ঘটিকা পর্যন্ত চলমান যে সংঘাত এবং সংঘর্ষ চলছিল ওনাকেই বলেছেন অনাকাঙ্ক্ষিত আমি তার সাথে একমত হতে পারিনি কারণ পুরো রাত আমি মাঠে ছিলাম আমি নিজেও আহত অবস্থা থেকে বিছনা থেকে এখানে চলে এসেছি আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে দিয়ে টুকু চিৎকার করেছি রহমান সাহেব এখানে আপনাদের জীবন্ত সাক্ষী উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ সাহেব সাক্ষী সকল জনপ্রতিনিধি নেতৃবৃন্দ এখানে সাক্ষী আমাদের যে অনুরোধটুকু ছিল যা আপনার একটু তামুন ইট পাটকেলের জলের নিচে যখন উপজেলা নেতৃবৃন্দ উপজেলা জনপ্রতিনিধিবৃন্দ মাথা দিলেন বুক পেতে দিলেন আপনারা ডিল পাটকেট ছুড়লেন আমরা তো কোনো অভিযোগ কাউকে করছি না আমাদের অভিযোগ একটাই লাশ আজ আমাদের সামনে কেন এর জবাব আপনাদেরকে দিতেই হবে মনে রাখবেন একটা মানুষকে খুন করা মানে সমস্ত বিশ্বকে খুন করা হয় পৃথিবীর কোন সংবিধান লেখা হয় নাই বিশ্ব মানবতার মহান বন্ধু সঈদুল মুরসালেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলেছেন কোন একটা মানুষকে যদি খুন করা হয় সমস্ত বিশ্বের মানুষকে খুন করা হয় আর শুধু সালে আহমদের লাশ আমাদের সামনে নয় সমস্ত বিশ্বের মানবতার লাশ আমাদের পায়ের নিচে আজ রাখা হয়েছে এর জবাব কে দিবে আমরা চাই আইনের শাসন প্রতিষ্ঠা হোক আইনের কেউ অতএব এই সুকাহত পরিবারের প্রতি আমরা জ্ঞাপন করছি আমরা কথা দিচ্ছি ন্যায়ের পক্ষে লড়ে যাচ্ছি ন্যায়ের পক্ষে লড়ে যাব ন্যায়ের পক্ষে আমৃত্য আমাদের সংগ্রাম চলবে এই অঞ্চলের মানুষ বসে থাকতে পারে না ইনশাআল্লাহ মহান মাহবুদের দরবারে ফরিয়াদ ফেরব্বুল আলামিন হাফেজ কুরআনকে তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম বিসপুল্লাহ রহমান রহিম উপেলা মহ চেয়ারম্যান সব মহোদয়ের বক্তব্যর পূর্বে আমার একটি কথা আমরা যারা উপস্থিত রয়েছি সবার বাবা আছে ভাই আছে ছেলে আছে সন্তান আছে সালে আহমদ সাহেবের মৃত্যুর প্রায় ত্রিশ ঘন্টায় পদাপন্ন তার ছোট ভাই চালায় নুরুদ্দিন ওনার বড়ো ভাই জনাব মলনা সামতুল ইসলাম সাহেব ওনার আব্বা বয়োজ্যেষ্ঠ মানুষ খেতে খেতে সবাইকে বলছে আমার ছেলে নির্মমভাবে হত্যা হচ্ছে আমি এখন পর্যন্ত পুলিশের দ্বারে ধারে ঘুরতেছি আমার আমার ছেলের বিচারের জন্য আমি মামলাও দিতে পারতেছি না আমি সবিনয়ভাবে অনুরোধ করব। যেহেতু আমাদের দায়িত্বরত নেতৃবৃন্দ সেখানে উপস্থিত রয়েছেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের সাবেক বর্তমান চেয়ারম্যান মহোদয় উপজেলা পরিষদের সাবেক বর্তমান চেয়ারম্যান মহোদয় জেলা পরিষদের চেয়ারম্যান সদস্য উপজেলা ভাইস চেয়ারম্যান সাহেব রয়েছেন অত্র অঞ্চলের যারা সামাজিক দায়িত্বে রয়েছেন আমি সকলের প্রতি সবিনয়ভাবে অনুরোধ করবো আপনাদেরও ছেলে রয়েছে বাই রয়েছে যদি এভাবে হয় এই অবস্থা সমাজের তাহলে আমরা কোথায় থেকে কোথায় অবস্থান করবে প্রশাসনের বড় একটা দায়িত্বরত দায়িত্ব রয়েছেন আমাদের অভিভাবক জয়ন্তাবুর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জয়িতাবুর উপজেলা আওয়ামী লীগের আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আমাদের সকলের শ্রদ্ধাজন আমরা উপজেলা চেয়ারম্যান সাহেবের বক্তব্যর মধ্যে দিয়ে জানতে চাই যে আমাদের মামলাটা খুব তাড়াতাড়ি নথিভুক্ত করা হবে কি না সে বিষয়ে আমরা ওনাদের কাছ থেকে ওনার বক্তব্যর মাধ্যমে বিষয়টা জানতাম চাইরাম আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সুনামদন্য চেয়ারম্যান জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি মহোদয় সদ্য নেতা জনাব কামাল আহমদ সাহেবকে ওনার অপিনিয়ন ব্যক্ত করার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম কুল্লুন নাফসুন মু। আজকে আমরা সামনে যে সালে আহমদ এখানে উপস্থিত রয়েছেন অনেক সম্মানিত ব্যক্তিবর্গ এবং এখানে সাংবাদিক বায়রা রয়েছেন লাশ যখন সামনে আসে তখন আমাদের অনেক কথাই মনে পড়ে মৃত্যুর কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় কিন্তু আজকে যে লাশ আমাদের সামনে সেই লাশ আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করাচ্ছে না আমাদের অনেক স্মৃতি আমাদের এলাকার পরিবেশ পরিস্থিতি ন্যায় অন্যায় এবং নির্যাতন সন্ত্রাসী হামলা সবগুলার কথা কিন্তু এই লাশ আমাদেরকে সাক্ষ্য দিচ্ছে আজকে সালে আহমদের লাশ উনি যদি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করতেন হয়তো আমরা আক্ষেপ করতাম যে আল্লাহ আমার সৃষ্টি করেছেন উনি আবার আমাদের নিয়ে গেছেন কিন্তু উনি যেভাবে মৃত্যুবরণ করেছেন সেই মৃত্যুর জন্য আজকে আমরা প্রশ্নবিদ্ধ আজকে আমি উপজেলা চেয়ারম্যান আমিও প্রশ্নবিদ্ধ আজকে এলাকার নেতৃবৃন্দ সবাই প্রশ্নবিদ্ধ যে কেন একজন মৌলানা একজন হাফিজ সাহেব আজকে লাশ হয়ে থাকবেন এই প্রশ্নের জবাব যখন আমরা খুঁজতে যাব তখন আমাদের এলাকার অনেকের সেই মুকুশ উন্মোচন হয়ে যাবে আজকে এই ঘটনা একদিনের সৃষ্টি হয় নাই এই ঘটনা ধীরে 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 অনেক দূর গড়িয়ে গেছে এখানে আমার ভাই বলেছেন যে আমরা আল্লাহ কাছে আমরা সেই করি যে আল্লাহ হাফেজ সালে আহমেদ সাহেবের এই লাশ থেকে আমাদেরকে রক্ষা করেন আর যেন ভবিষ্যতে এই ধরনের কোনো লাশ না হয় আমরা আল্লাহর কাছে সেই কামনাটুকু করব আজকে এই ঘটনার কথা আমি বলবো না আমার সাবেক কুমুজেলা চেয়ারম্যান সাহেব বলেছেন আমার এখানে এই মাদ্রাসার মহতমিম সাহেব জিল্লুর রহমান যিনি প্রতিটি মুহূর্তে চেষ্টা করে গেছেন যাতে কোনো লাশ না পড়ে আমরাও চেষ্টা করেছিলাম আমরা আজকে ব্যর্থ হয়েছি আমি মনে করছি যে আজকে এই হাফেজ সালাউদ্দিন সাহেবের লাশ সেই লাশের জন্য আমিও দায়ী কারণ আমি করতে পারি নাই আমি কিছুই করতে পারি নাই এই ঘটনা এর আগে যত ঘটনা ঘটেছে আমরা অনেক ঘটনা মীমাংসা করতে পেরেছি কিন্তু কেন সেই দিনের সেই ঘটনা আমরা মীমাংসা করতে পারি নাই এখানে প্রশ্ন রয়েছে অনেকেই বলেছেন যে আইন শৃঙ্খলা বাহিনী মামলা নিচ্ছে না আপনারা মধ্যে শুনেছেন যে এই ঘটনার পর পরই সিলেটের সর্বোচ্চ প্রশাসন আইন সর্বোচ্চ কর্মকর্তা বিচার বিভাগের সর্বোচ্চ কর্মকর্তা এডিএম সহ এখানে ছিলেন ওনারা সরচমি ইনকোয়ারি করেছেন সব কিছু দেখে গেছেন নির্দেশনা দিয়েছেন কিন্তু একটা জিনিস আমাদের এখনো বুঝতে হবে আমাদের আইনকে সম্মান দেখাতে হবে আইনকে আমাদের শ্রদ্ধা দেখাতে হবে এবং আমরা বুঝি আইন শৃঙ্খলা বাহিনীতে যারা আছে আইন সম্বন্ধে আমাদের চেয়ে তারা ভালো বুঝেন এখানে আপনারা যারা বলছেন যে আপনারা গতকাল থেকে এখনো মামলা নিচ্ছে না আমরা মামলা নেওয়ার কথা বলবো না

উনি এক বিন্দুও নড়াচড়া করবেন না কোন ধরনের স্বজন প্রীতি করবেন না তিনি আশ্বস্ত করেছেন যে আপনারা দর্য ধরেন আপনারা দেখেন এই সালে আমাদের লাশ থেকে আমি হরিপুর বাসীকে সকল সন্ত্রাস উৎখাত করব। সেই ধরনের একটা কমিটমেন্ট আইন শৃঙ্খলা বাহিনী আমাদের দিয়েছেন আজকে আপনারা হয়তো মামলারে এজাহারে দিয়েছেন হয়তো অমুক ছিল তমুক ছিল এইভাবে নাম দিয়েছেন কিন্তু এর বাইরে হয়তো আরো অনেক দোষী ব্যক্তি রয়ে গেছে যার কারণে আইন শৃঙ্খলা বাহিনী করছে না আইন হচ্ছে প্রকৃত দোষী ব্যক্তিদের আগে আমরা গ্রেফতার করি কারণ আমরা যখনই মামলা এফআইআর করবো তখন দেখা যাবে লিস্টেডের এর বাইরে আর করতে পারতেছি না এই জন্য উনারা ওনাদের মতো কাজ করছে এই তো হরিপুর অঞ্চলের প্রতিটা জায়গায় আছে বাহিনীর নিরীক্ষণ করছে পর্যবেক্ষণ করছে কারা কে কথা বলছে কারা জড়িত আছে উনারাই কিন্তু আমাদের সেটা দেখতেছে আমরা হয়তো একটা দরখাস্ত দিয়ে আমরা বিশ জন পঞ্চাশ জন দুশো জনের নাম দিয়ে দিলাম কিন্তু তারা তার চেয়েও বাহিরে যারা আছে তাদেরকেও করবে কিন্তু আমার বিশ্বাস নাম যাদের দিবেন তাদেরকে তারা মাইনাস করবে না কিন্তু নামের সাথে আরো এর আগে মামলা এফ এর আগে যাদেরকে প্রকৃত দোষী ধরবে তাদেরকেও তারা ইনক্লুড করার সুযোগ পাবে মামলা এফ হলে তাদেরকে আর ইনক্লুড করার সুযোগ পাবে না এই জন্য আপনারা দয়া করে আইন শৃঙ্খলা বাহিনীর উপরে বিশ্বাস রাখেন ভরসা রাখেন আল্লাহর উপর আমার বিশ্বাস একজন উলামে একজন মৌলানা একজন হাবিজ একজন দিনের ক্ষেত্রে নিঃশংসভাবে তাকে খুন করা হয়েছে কোন আইন সেই সমস্ত সন্ত্রাসীদের কমা করবে না আমরা সেইভাবে আইন শৃঙ্খলা বাহিনীর আমাদেরও বিশ্বাস আছে আইন শৃঙ্খলা বাহিনী ইনশাল্লাহ সঠিক বিচার করবে ন্যায় বিচার করবে যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে এরাও আমাদের মতো মানুষ এদেরও বিবেক আছে এদেরও মন আছে এরাও বুঝে যে একজন আলিমকে যারা কোন করে এদের শাস্তি কি হতে পারে আর এদেরকে কমা করলে তাদের বিচার আল্লাহ করবে এই জন্য আমি অনুরোধ করব যে ইনশাআল্লাহ সিলেটের জেলা প্রশাসক এসপি মহোদয় এডিএম সাহেব সহ সবাই আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই আলেমের বিচার এই শ্রোতাযোগ্য মর্যাদায় হবে এবং তার বিচার করবেন এমন দৃষ্টান্তমূলক বিচার হবে যাতে হরিপুরের মানুষ আর ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা সূত্রপাত করতে সাহস না পায় তো যাই হোক আমি আমার অনেক সময় নিচ্ছি সময় নেওয়ার না আপনারা জানা যায় আসছেন আমার মরহুম সালাউদ্দিন সাহেবকে আপনারা দোয়া করবেন সালে আহমদ সাহেবকে আপনারা দোয়া করবেন আমরা জানি আমরা আর বিশ্বাস পাক রবুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাস নসিব করবেন তারপরও আমরা আল্লাহ পাক রব্বুল কাছে আবেদন করি আমরা আবুনাজাত করি তাকে আমরা সবাই বলি যে আল্লাহ বাকরবুল আলমিন আমাদের জানা মতো একজন দিনের তারি একজন আলিম একজন হাবিজ এই সালে আমার সাহেব অত্যন্ত ভালো ছিলেন আপনি তার জান্নাতর মেহমান হিসাবে কবুল করেন এবং আমরা সব তার শিক্ষা নিয়ে আমরা যেন অন্যায় কাছ থেকে বিরত থাকি আর যেন দিন এই ধরনের কোনো নৃশংস ঘটনায় কারো ইন্ধনে কারো ইয়েতে আমরা এইভাবে না বুঝে কোনো জায়গায় না যাই সেই ধরনের একটা শিক্ষা নিয়ে আমরা যেন পবিত্র জানাজা করে আমরা ওনাকে দাফন করি এই আশা রাখি আমার কথা শেষ করলাম আসসালাম আলাইকুম উপস্থিত এখন আমাদের সম্মুখে সংক্ষিপ্ত ভাবে কিছু বলবেন আমাদের মত মহতমিম মুফতি জিল্লুর রহমান সাহেব মুফতি রহমান সাহেব সংক্ষিপ্ত ভাবে দুটি কথা বলবেন আসলে আফরারা খাতার সোজা হরুখা ঠিকানা তো উপজেলা প্রশাসন আছেন জনপ্রতিনিধি আমরা বর্তমান চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান সব তারা তো আইন এবং আইন শৃঙ্খলার কথা কইছেন এবং এই হিসেবে ইনশাল্লাহ তার কথা রক্ষা করবা আমরা আশা বাকি আমি ব্যক্তিগতভাবে আমি ব্যক্তিগত ভাবে আমার মত আমার একটা ব্যক্তিগত কোনো বিষয় নাই তারা আইন শৃঙ্খলার যতটুকু সম্ভব তারা হইব আমার ফার্স্ট পারসেন্ট আমার বিশ্বাস নাই এর লাগি আমি ব্যক্তিগতভাবে আমি ব্যক্তিগতভাবে এই এই লাশর এই খুনের বিচার আমি হ্যাঁ যদি প্রশাসনে বিচার করে সুন্দর আলহামদুলিল্লাহ আমরা তার ধন্যবাদ জানাইমু কিন্তু আমার বিশ্বাসের কথা হই আর আমরা এই বিচার একমাত্র আমরা আল্লাহর কাছে চাইমু আর ফরিবার জন্য সব রে কথা কইমু আর মরানা সাহে আহমদ সব মারা গেছেন তান ইতিম বাচ্চার লাগে সবে দোয়া করবা তার সাথে যদি কোনো লেনদেন থাকে যে তানোর বাড়ি নাচই আর যদি সেবারে চিনইন না তাইলে আমার কাছে আমার লগে যোগাযোগ করবা ইনশাল্লাহ এইগুলো আমরা আদায় করার চেষ্টা করমু আর যদি তান কোনো ভাবনা থাকে তো ইনশাআল্লাহ তানোর ভাই এবং বাবা আসেন এরার কাছে দিবা এরার লগে আমরা ছোট থাকতে অন্ত সম্পর্ক আল্লাহ রব্বুল আলমিনের মনসা কিতাব বুঝলাম না আসলাম মাদ্রাসাত কিন্তু খুন হয়ে গেল রাস্তা আল্লাহ রব্বুল আলমিনে তানরে মাফ করি দোকা সবে হোক আমি সম্মানিত মুসলিয়ান আমার ছোট ভাই ওই এলাকার জন্মইয়া বড় হয়েছেন আর তাই দুনিয়া কি বিদায় লিয়া গেছেন গিয়া আপনারা যে কেন আইসুন আপনারা শুকরিয়া আমি আদায় করি আর আল্লাহরও শুক্রিয়া আদায় করি আর আর আপনারা আমরা লাগে দোয়া করবা আর আমার ছোটো একটা বাতি যা আছে আড়াই মাস আড়াই বছর আড়াই মাস বয়স তার লাগিও দোয়া করবা আর ওখান হয়েও আমি শেষ করিলাম সম্মানিত মুসলিয়ান একরাম জনজান নামাজ পড়াইবা তান বড় ভাই মাওলানা মাওলানা শামসুল ইসলাম সাহ আমরা সবাই সারিবদ্ধ হই

আমরা তো মর্মাহত অবস্থায় আইসি কত হইলে মত হিসাবে সঠিক বিচারের জন্য আজকে দোয়া কবুলের সময় আমরা সবে ব্যক্তিগত আল্লাহর কাছে গো আল্লাহ মলালা সালে আহমদ সাবর সঠিক বিচার যারা মর্মান্তিক ভাবে যে জালিমুখলে জুলম করিয়া এই যে সিনাত ফাড় দিছে বকুর মধ্যে ফাড় দিছে এটা কালি মলালা সালে সবর দিছে বরং চকুর আন এবং উপরে ফাড় দিছে